আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৬ পদার্থ। আজ আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সারসংক্ষেপ আলোচনা করব, সেই সাথে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব এবং অধ্যায় ভিত্তিক কাজের সমাধানগুলো জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকটি অংশ জানার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবে, আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে বন্ধুরা, চলো এবার ক্লাসটি শুরু করি। এই অধ্যায়ের তথ্যগুলো সারসংক্ষেপ। পদার্থ যার ওজন আছে, আয়তন আছে এবং স্থান দখল করে তাই পদার্থ। বস্তুর ওজন, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। বায়ু, বায়ু আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি। বায়ুর বৈশিষ্ট্য, বায়ু জায়গা দখল করে, ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। এক নম্বর, শূন্যস্থান পূরণ করো। এক, পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের আয়তন বলে। দুই, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হল বস্তুর ওজন। তিন, বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। দুই নম্বর, সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। এক, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? উত্তর, আয়তন। দুই, বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়? উত্তর, দাঁড়িপাল্লা। তিন, রান্নার তেল পরিমাপের একক কোনটি? উত্তর, লিটার। তিন নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এক, বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, বায়ুর তিনটি বৈশিষ্ট্য হল বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ুর চাপ প্রয়োগে বাধা প্রদান করে। দুই, বস্তুর ওজন বলতে কী বোঝো? উত্তর, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। এটি পদার্থের একটি সাধারণ বৈশিষ্ট্য। তিন, বস্তুর আয়তন বলতে কী বোঝো? উত্তর, কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। প্রত্যেক বস্তুর নিজস্ব আয়তন আছে, আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। চার নম্বর, বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর। এক নম্বর, পদার্থ কী তা ব্যাখ্যা করো। উত্তর, আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, যেমন বই খাতা, চেয়ার টেবিল, জামাকাপড়, ধুলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি। আমাদের চারপাশে থাকা সকল বস্তু পদার্থ দিয়ে তৈরি। এসব পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। একটি বই টেবিলের উপরে রাখলে টেবিলের উপরে জায়গা দখল করে, বইটি যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। এই আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। আবার পদার্থ ধুলা বা বালিকণার মতো যতই ক্ষুদ্র হোক না কেন তার ওজন আছে। সুতরাং আমরা বলতে পারি যে সকল বস্তুর ভর, ওজন, আয়তন, আকার ও আকৃতি আছে তাকেই পদার্থ বলে। দুই নম্বর, পরীক্ষার সাহায্যে আমরা কীভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ? উত্তর, যার ওজন আছে, জায়গা দখল করে এবং চাপ প্রয়োগে বাধা প্রদান করে তাই হলো পদার্থ। বায়ু খালি চোখে দেখা না গেলেও এটি একটি পদার্থ, কারণ পদার্থের বৈশিষ্ট্য বায়ুতে বিদ্যমান। নিচে একটি পরীক্ষার মাধ্যমে তা প্রমাণ করা হলো। একটি বায়ুপূর্ণ ফুটবলকে যখন আঘাত করা বা চাপ দেওয়া হয় তখন ফুটবলের দিক থেকেও বিপরীতমুখী চাপ অনুভূত হয়। ফুটবলের ভেতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। এ থেকে বোঝা যায় চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে। আবার একটি দাঁড়িপাল্লায় ঝোলানো দুটি বেলুনের একটিকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দেই, দেখা যাবে দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এতে বোঝা যায় বায়ুর ওজন আছে। সুতরাং উপরোক্ত পরীক্ষা দ্বয় থেকে প্রমাণিত হয় যে বায়ু একটি পদার্থ। পাঁচ নাম্বার, একটি গ্লাসে কিছু টিস্যু রাখি, এরপর গ্লাসটিকে উল্টা করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডুবানোর চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশের দুটি প্রশ্ন আছে, এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক, টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টো করে রাখলে ভেতরে থাকা টিস্যুগুলোর কী হবে এবং কেন হবে? উত্তর, টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভেতরে থাকা টিস্যুগুলো ভিজবে না, কারণ গ্লাসটিতে টিস্যু রাখার পর টিস্যু বাদে খালি অংশটুকু বায়ুপূর্ণ থাকে, ফলে পানি বায়ুস্তর ভেদ করে যেতে বায়ুর বাধার সম্মুখীন হবে। সুতরাং এই কারণেই পানি টিস্যুগুলোর কাছে পৌঁছতে পারবে না।
2. এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? উত্তর: এই পরীক্ষা থেকে বায়ু যে জায়গা দখল করে এবং চাপ প্রয়োগে বাধা প্রদান করে সেই বৈশিষ্ট্যই প্রকাশ পায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায়ভিত্তিক কাজের সমাধানগুলো জানব। অধ্যায়ভিত্তিক কাজের সমাধান। প্রশ্ন: পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী? কাজ: পদার্থের বৈশিষ্ট্য প্রথম ভাগ। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী এই প্রশ্নের উত্তর জানব, তারপর কাজ পদার্থের বৈশিষ্ট্য প্রথম ভাগ এই অংশের উত্তর জানব। পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো: 1. পদার্থ স্থান বা জায়গা দখল করে। 2. পদার্থে বল প্রয়োগ করলে বাধা প্রদান করে। 3. পদার্থের ওজন আছে। কাজ পদার্থের বৈশিষ্ট্য প্রথম ভাগ। উত্তর: 1. পানিসহ একটি পরিষ্কার গ্লাস, রাবার ব্যান্ড এবং কয়েকটি পাথরের টুকরা বা মার্বেল নিলাম। 2. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছকটি দেখতে পাচ্ছ, এরকম করে তোমাদের খাতায় একটি ছক তৈরি করবে। তারপর এই ছকটি যেভাবে আমি পূরণ করেছি সেভাবে তোমরা পূরণ করবে। 3. রাবার ব্যান্ডের সাহায্যে গ্লাসে পানির উপরিতল চিহ্নিত করলাম এবং প্রথম কলামে ছবিটি আঁকলাম। 4. গ্লাসের পানিতে পাথরের টুকরা দিলাম। 5. ছকের দ্বিতীয় কলামে পানির নতুন উপরিতল চিহ্নিত করে ছবিটি আঁকলাম। 6. পানিতে দেওয়া বস্তুটি সরিয়ে নিলাম এবং উপরিতলের পরিবর্তন লক্ষ্য করলাম। 7. ছকের তৃতীয় কলামে পানির পরিবর্তন উপরিতল চিহ্নিত করে ছবিটি আঁকলাম। আলোচনা: পর্যবেক্ষণ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। 1. পানিতে কোনো বস্তু দেওয়া হলে পানির উপরিতলের কী পরিবর্তন হয়? 2. বস্তুটি সরিয়ে নেওয়া হলে পানির উপরিতলের কী পরিবর্তন হয়? 3. ফলাফল থেকে পদার্থের কোন বৈশিষ্ট্য আমরা অনুমান করতে পারি? শিক্ষার্থীরা, এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানব। 1. পানিতে কোনো বস্তু দেওয়া হলে পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানের উপরে উঠে যায়। 2. গ্লাসের পানি হতে বস্তুটি সরিয়ে নেওয়া হলে পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানে নেমে আসে। 3. ফলাফল থেকে পদার্থের যে বৈশিষ্ট্যটি অনুমান করা যায় তা হল পদার্থের আয়তন আছে এবং স্থান দখল করে। পদার্থের বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই অংশের উত্তর জানব। উত্তর: একটি দাঁড়িপাল্লা তৈরি করলাম এবং একটি চালের দানা ও একটি স্ট্যাপলার পিন নিলাম। 2. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে একটি ছক তৈরি করবে এবং ছকে যেভাবে আমি লিখেছি সেভাবে তোমরা লিখবে। 3. এক হাতের উপর একটি চালের দানা রাখলাম, এরপর একটি স্ট্যাপলার পিন রাখলাম, ওজন অনুভব করছি না, অনুমানটি ছকের এক সারিতে লিখলাম। 4. দাঁড়িপাল্লার এক পাশে চালের দানাটি রাখলাম। 5. দাঁড়িপাল্লার যা পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করলাম এবং দেখলাম দাঁড়িপাল্লার চালের দানার প্রান্তটি নিচের দিকে হেলে পড়েছে। দাঁড়িপাল্লার অবস্থাটি ছকের দ্বিতীয় সারির প্রথম কলামে অঙ্কন করলাম। 6. এরপর দাঁড়িপাল্লার একপাশে স্ট্যাপলার পিনটি দিলাম। 7. দাঁড়িপাল্লার অবস্থা যা পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করলাম এবং দেখলাম দাঁড়িপাল্লার স্ট্যাপলার পিনের প্রান্তটি নিচের দিকে হেলে পড়েছে। দাঁড়িপাল্লার অবস্থাটি ছকের দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে অঙ্কন করলাম। 8. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে বুঝতে পারলাম যে ছোট বা বড় সকল বস্তুর নির্দিষ্ট ওজন আছে। আলোচনা: পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। 1. দাঁড়িপাল্লার একপাশে কোনো বস্তু রাখলে কী ঘটবে? 2. কেন ঘটবে বলে তুমি মনে করো? 3. এই ঘটনা থেকে তুমি কি কোনো সিদ্ধান্তে আসতে পারো? শিক্ষার্থীরা, এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানব। 1. দাঁড়িপাল্লার এক পাশে কোনো বস্তু রাখলে বস্তুটি যত ছোটই হোক না কেন দাঁড়িপাল্লাটি বস্তুটির দিকে হেলে পড়বে। 2. কোনো বস্তু যত ক্ষুদ্রই হোক না কেন তার ওজন আছে, এই ওজনের কারণে দাঁড়িপাল্লাটি বস্তুটির দিকে হেলে পড়বে বলে আমি মনে করি। পৃথিবীর আকর্ষণের কারণে বস্তুটি নিচের দিকে বল প্রয়োগ করবে, ফলে দাঁড়িপাল্লা ওই দিকে হেলে পড়বে। 3. এই ঘটনা থেকে আমি একটি সিদ্ধান্তে আসতে পারি যে প্রত্যেক পদার্থের নির্দিষ্ট ওজন আছে। প্রশ্ন: বায়ুর বৈশিষ্ট্যগুলো কী? শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এই প্রশ্নের উত্তরটি জানব, তারপর বায়ুর বৈশিষ্ট্য প্রথম ভাগ এই অংশটি পড়ব, বায়ুর বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগ এই অংশটি পড়ব, বায়ুর বৈশিষ্ট্য তৃতীয় ভাগ এই অংশটিও পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তিনটি অংশই পড়বে। এবার আমরা প্রশ্নটির উত্তর জানব।
বায়ুর বৈশিষ্ট্যগুলো হলো, বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ুর চাপ প্রয়োগে বাধা প্রদান করে। আলোচনা: প্রথম ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। এক, গ্লাস দুটির মধ্যে কী ঘটেছিল, কেন ঘটেছিল? দুই, ঘটনাটির ফলাফল থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। দ্বিতীয় ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। এক, বল দুটি নিয়ে খেলা করার সময় তুমি কী অনুভব করেছো ও পর্যবেক্ষণ করেছো? দুই, ঘটনাটির ফলাফল থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? তৃতীয় ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। এক, দাড়িপাল্লার ভারসাম্য কি ঠিক ছিল, কেন ছিল বা কেন ছিল না? দুই, দাড়িপাল্লার কোন পাশটি ভারী ছিল এবং কেন? এই তিনটি কাজ থেকে বায়ুর কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বে কিন্তু প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগের কাজগুলো পড়েছি। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানব। প্রথম ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করলাম। উত্তর: এক, দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করে বাতাস প্রথম গ্লাসের পানিকে ঠেলে বের করে দেয়। দ্বিতীয় গ্লাসটি একটু কাত করায় দ্বিতীয় গ্লাস হতে বায়ু বের হয় এবং বায়ু বের হওয়ায় যে জায়গা খালি হয় সেখানে পানি প্রবেশ করে। দুই, বায়ু জায়গা দখল করে। এই বৈশিষ্ট্যটি ঘটনার ফলাফল থেকে লক্ষ্য করা যায়। দ্বিতীয় ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করলাম। উত্তর: এক, চুপসানো এবং বায়ুপূর্ণ বল দুটি নিয়ে খেলার সময় আমি যখন বায়ুপূর্ণ বলটিকে আঘাত করি বা চাপ দেই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি এবং পর্যবেক্ষণ করে দেখলাম যে ফুটবলের ভেতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। অপরদিকে চুপসানো বলে যখন আমি আঘাত করি বা চাপ প্রয়োগ করি, তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। দুই, ঘটনাটির ফলাফল থেকে বায়ু যে চাপ প্রয়োগে বাধা প্রদান করে, এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায়। তৃতীয় ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করলাম। উত্তর: এক, দাড়িপাল্লার ভারসাম্য ঠিক ছিল না। দাড়িপাল্লার দুই পাশে ঝোলানো বায়ুপূর্ণ বেলুন দুটির মধ্যে একটি বেলুনকে আলপিন দ্বারা ফুটো করায় তার ভেতরের বায়ু বের হয়ে চুপসে যায়, ফলে অপর প্রান্তের বেলুনটি বায়ুপূর্ণ থাকায় ভারসাম্য নষ্ট হয়ে যায়। দুই, দাড়িপাল্লার যে পাশটির বেলুন ফোলানো অবস্থায় ছিল সে পাশটি ভারী ছিল। কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু ছিল এবং সেটি অন্যটি থেকে ভারী। এই তিনটি কাজ থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এই তিনটি কাজ থেকে বায়ুর যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা হলো, বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই অধ্যায়ের প্রত্যেকটি অংশ খুব ভালোভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।